মাত্র তিন দিন পরে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রাণের এ মেলার উদ্বোধনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সময় মতো প্রস্তুতি শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি একটি স্টল, বেশিরভাগ স্টলের 45 থেকে 50% কাজ শেষ হয়েছে। কেউ কেউ সবেমাত্র বাঁশ কাঠ এনে কাজে হাত দিয়েছেন, ফলে বাকি তিন দিনে শতভাগ কাজ শেষ করে উদ্বোধনী দিনে স্টলগুলো পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয়ে খোদ প্রকাশকরা। এখানে প্রকাশক হিসেবে বইমেলার আগে শুধু স্টল নির্মাণই কাজ থাকে না, আমাদের বই প্রকাশ করতে হয়, বইয়ের ক্যাটালগ তৈরি করতে হয়, তার সাথে শপিং ব্যাগ, বিজ্ঞাপন, মানে পত্রপত্রিকার সাথে প্রচার মাধ্যমের সাথে সামাজিক মাধ্যমের সাথে আমাদের তখন তৎপর হতে হয় বইয়ের প্রচার। আমি মনে করি যে এটি বাংলা একাডেমি ভাবতে পারেন যে, অথবা প্রকাশকরাও ভাবতে পারেন, যাতে করে অনায়াসে এই কাজটি প্রতিষ্ঠিত করা। তারা বলছেন বইমেলার একক আয়োজক বাংলা একাডেমি স্টল বরাদ্দ সহ বিভিন্ন সিদ্ধান্ত দিতে দেরি করায় কাজ শুরু করতে দেরি হয়েছে। মেলা শুরুর পরও এক সপ্তাহ টুকটাক কাজ চলবে, উচ্চ শব্দে মেলার পরিবেশ বিঘ্নিত হতে পারে। আমরা গত তিন দিন যাবৎ কাজ করতেছি, শুক্রবার সকাল থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বেশ সব কাজ হয়ে গেছে। রঙের কাজটা হলে আমাদের স্টল পুরোপুরি পরিচালনার জন্য এখানে আসলে প্রতিবারই তো আমাদের পাঠকদের নিয়ে একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, তারা আমাদের কাছে আসবে, আমাদের বইগুলো দেখবে, কিনবে। তো আর এটা যত দিন যায় তত আমাদের আশাটা বাড়ে, আর আমরাও পাঠকদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করি। আমাদের এখানে যে কার্যক্রম, যে স্টল বানানোর, এটা 1 তারিখের ভিতরেই সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ ক্লিয়ার হবে, আমরা একটা আশা রাখি ইনশাল্লাহ হবে। এবং মেলার যে আশাবাদীরা যে, এবং রাজনীতির প্রভাব, যে দেশে একটা সমস্যা ছিল, এটা ইনশাল্লাহ এটা কাইটে গেছে, সমস্যা নেই। এবং আর আশা করি মেলাটা ভালোই হবে আমরা, এবং মেট্রো রেল আছে, বিভিন্ন দূর থেকে জনগণ আসতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে ভিন্ন কথা বলছেন আয়োজকরা, তাদের দাবি মেলা শুরুর আগেই শতভাগ স্টলের কাজ এবারে হয়ে যাবে। স্টল তৈরির পরও অনেকের ডিজাইন পছন্দ হয় না, তারা আবার একটু আধটু পরিবর্তন আনেন, এতেই মনে হয় যেন মেলা শুরুর পরও কাজ শেষ হয়নি। এবার তেমনটি যেন না হয় সেদিকে কঠোর নজর রাখা হবে। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে চারিদিকে ঠুকঠাক আওয়াজ, বেশিরভাগ স্টলের কাঠামো দাঁড় করানোর কাজ চলছে। কিছু কিছু স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের নামের বোর্ড লাগানো হলেও বাকি বহু কাজ। স্টল বানানোর কাজে শ্রমিকরা এতটাই ব্যস্ত যেন কথা বলার ফুরসত নেই। আমাদের এখন মেট্রোর সংযোগ হয়েছে আপনার এই সাইডে, উত্তরা, ফার্ম গেট, মিরপুর, এই সাইডের লোকজন আশা করি প্রচুর আসবে, কিন্তু সেলের ব্যাপারে আমরা কনফিউজ। কারণ এই জন্য কনফিউজ যে মানুষের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয়, সবারই দেখা যায় পকেট খালি, আর আমাদের বইয়েরও কস্টিং বেড়ে গেছে, খরচপত্রও বেড়ে গেছে, বইয়ের দামও বেড়ে গেছে। এখন সেই তুলনায় যে মানুষ কতখানি আমাকে সাপোর্ট দিবে কেনার ব্যাপারে, এটা নিয়ে আমরা একটু দ্বিধায় আসি। তবে আশা রাখি ইনশাল্লাহ সব মিলিয়ে যেতে হবে, দেশের পরিস্থিতি ভালো, সব কিছু শান্তশিষ্ট, বই ভালো বিক্রি হবে, মেলা জমবে, ইনশাল্লাহ লোকজনও আসবে, মেলাও জমবে, আশা রাখি, বাকিটা আল্লাহ মানে। সব স্টলে শ্রমিকদের নির্দেশনা দিতে উপস্থিত প্রকাশনার কর্মকর্তারা, তারা কয়েক মিনিট পরপরই দ্রুত কাজ শেষ করার তাগাদা দিচ্ছেন। মেলা প্রাঙ্গণে এখন হাতুড়ি পেরেকের শব্দ বেশি। মাঝে মধ্যে কোনো কোনো স্টলে দেখা মিলছে একমনে রং করার কাজ, রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে স্টল। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.